হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি দেখাবো যে রাউন্ড ডোর ফ্রেম, সবাই কিন্তু রাউন্ড ডোর ফ্রেম বানাতে পারে, কিন্তু কেউ কিন্তু ঠিক মতন এই যে একটা শেপ দেখতেছেন এত সুন্দর করে এটা মেলানোটা কিন্তু খুবই একটা কষ্টজনক বিষয়। এই জায়গায় কিন্তু ট্যাপ ধরে ফেলে, কিন্তু আমি দেখেন যে বানাইছি এই জায়গায় কোনো ধরনের ট্যাপ নাই বললেই চলে, কারণ এটাকে আমি এমনভাবে সুন্দর করে ফিনিশিং দিয়ে মিল মিস করে বানিয়েছি। আর ট্যাপ ধরারও আরও কারণ আছে। ট্যাপ ধরার কারণ হলো কি, আর অনেকেই আছেন আপনারা, এটা আগে বানানোর পরে রাবিটটা করে নেন, এটারও রাবিট করেন, তারপরে ফিটিং করেন। এখানে দেখেন আমি রাবিট টাবিট কিছুই করি নাই, শুধু আগে ফ্রেমটাকে জয়েন দিয়েরই এইদিকে কিন্তু আমি একটা ভিড় দিয়ে দিছি, সেই জন্য আর কি রাবিটটা কিন্তু আমি এখনও করি নাই। রাবিটটা কিন্তু আমি ওই পাশে দিয়ে রাবিটটা করব। এর কারণ হলো কি, এরই যদি আগে রাবিট করা হয়ে যায় পরে যদি আপনি ফ্রেমটা ফিটিং করেন তাহলে কিন্তু এই ট্যাপ দেওয়ার থেকে আপনি কিন্তু বাঁচবেন না। এই দেখেন এই জায়গায় আমি কোনো ধরনের রাবিট করি নাই, আমি এটা স্যাম্পল রেখে দিয়েছি আর ফিনিশিং দিয়ে একদম অ্যাকুরেটভাবে এটাকে আমি গোলাই করে নিছি। আগে কোনো ধরনের রাবিট করি নাই, সোজা সোজা কথা। তারপরে আমি কাজ শেষ করার পরে এদিকে আমি রাউটার মেশিন দিয়ে আমি গ্রুপ করে দিয়েছি, এই এদিকে আমি রাউটার মেশিন দিয়ে পুরো দমে চক্কর দিয়ে গ্রুপ করে দিয়েছি। এখন আমি ফ্রেমটাকে উল্টাবো, উল্টাইয়ে তারপরে আমি গেরি ওই পাশের দিকে গেরি, যে ওই পাশে গেরি আমি রাবিট করব। রাবিটটা কীভাবে করবেন সেটা অবশ্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি। যারা এটার কাজ করেন তাদেরকে দেখানো লাগে না, শুধু বলে দিলেই হবে, কারণ রাবিটের কাজটা এই যে এই মাথার থেকে আমি চক্কর দিয়ে কিন্তু বিটটা ঘুরিয়ে দিছি। এই দেখেন আমি রাবিটটা করে নিয়েছি অলরেডি, আমি এখানে মানুষ নাই সেজন্য আমি দেখাতে পারলাম না কি ক্যামেরা ধরার মতন। দেখছেন আমার এখানে কিন্তু কোনো ধরনের ট্যাপ নাই। হয়তো বা আপনারা বলতে পারেন ভাই তাহলে আমরা কিভাবে বুঝবো, আমি আপনাদেরকে বিটটা দেখাইয়া দিচ্ছি, যেইটা দিয়ে আমি কাজ করছি সেইটা দেখাইয়া দিচ্ছি, অবশ্যই আপনারা বুঝে যাবেন, কারণ আপনারা তো বেকুপ না, আপনারা খুবই বুদ্ধিমান মানুষ। আর ভিডিওতে একটা লাইক করেন, আর পারলে আপনাদের ফেসবুকে শেয়ার করতে পারেন ভিডিওটা, আমার কোনো আপত্তি নাই, আপনাদের বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করতে পারেন। এই যে হচ্ছে গিয়ে বিটের ফলটা, এটা দেখেন চার কাটার একটা বিট, এটার কিন্তু চার কাটা, আপনারা তিন কাটাও নিতে পারেন, দুই কাটাও নিতে পারেন, এটা আপনাদের বিষয়। আমি চার কাটার নিয়েছি, আর এটার থিকনেস হচ্ছে গিয়ে আউট আউট দেড় ইঞ্চি, এই যে এর থিকনেসটা বরাবর দেড় ইঞ্চি, কিন্তু বাহির বাহির দেড় ইঞ্চি, দেড় ইঞ্চির ওভার আনলে কিন্তু সমস্যা আছে, রাবিটটা আপনার কিন্তু পাঁচশোতা হয়ে যাবে। আর যদি আউট আউট যদি চারশোতা আনেন, যে দেড় ইঞ্চি আনেন তাহলে মধ্যটা চারশোতা, দুই সাইডে চারশোতা চারশোতা চলে যাবে। আর এই যে রটের মাপে বিয়ারিংটার মাপ থাকতে হবে, এই যে পিছনে যে রট আছে এটা হলো গিয়ে চারশোতার বিয়ারিংটাও কিন্তু চারশোতার থাকতে হবে, কিন্তু বারবার বলতেছি সেই রকম করে নিয়ে আপনারা এক টান দিয়ে করবেন, তিনবারে এটাকে কমপ্লিট কর।